যে পূর্বপুরুষদের কর্ম কিভাবে সাধিত হয়, কিভাবে করেন ব্রাহ্মণেরা, যে দেখুন এনারা করছেন। আমরা যদি কৃষ্ণ নাম গ্রহণ করি বা ভগবানের সেবা করি তাহলে কি হয়, কালরূপী সর্পকেও জয় করা যায়, তাই না? যে কালরূপী সর্পকে জয় করেছিলেন কে? পরীক্ষিত মহারাজ, তাই না? তো দেখুন, ইনিও কিন্তু আমাদের বন্ধু হয়ে যাবে যখন আমরা কৃষ্ণের শরণে আসব, কৃষ্ণ নাম গ্রহণ করব তখন। আর তার আগ পর্যন্ত ভয় থাকে এসবে, তারপরে আর ভয় নাই। ললিতা কুণ্ড জয় জয় ললিত সখী কি জয়, রাধে রাধে। আবি চোর রূপ পরিক্রমা কমপ্লিট কর রহে হ্যায়। ভক্তদের দয়া মায়া নাই, কত শান্তভাবে তাকিয়ে আছে, একে কেউ দিচ্ছে না। হ্যাঁ, কারোর দয়া নেই, ও একা একা বসেছিল। যে তিলক ওজন করে বিক্রি করছে, ওজন করে বিক্রি হয়। রাধে কেতনে রুপায় কিলো হয় রাধে? চল্লিশ, চল্লিশ টাকা কিলো। তারা মাসি 150 টাকা বলেছে, দেখি না কি করে। হ্যাঁ, কি বলছে মাসি, 150 টাকা দেবে না? দেবে না। হ্যাঁ, ভগবানের সেবার জন্য ভিডিও। রাধে রাধে মিত্র। তো মিত্র, আজকে খুব ইন্টারেস্টিং দর্শন হতে যাচ্ছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আর এই মুহূর্তে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি হলো আমাদের কৃষ্ণকুণ্ড, যেখানে থেকেই আমরা উদ্ধার হয়ে চলে যেতে পারি সরাসরি বৈকুণ্ঠে, সেই স্থান যেখানে স্নান করলে, জপ করলে, তপ করলে আমাদের পূর্বপুরুষেরাও উদ্ধার, আমরাও উদ্ধার হতে পারি। তো মিত্র, আজকের এই ভিডিওতে আমরা দর্শন করব যে নিয়ম সাবার মাস, অধিক মাস, দামোদর মাস, কার্তিক মাসের ব্রতর সময় আমরা কি আনন্দ এখানে উপভোগ করি, কত ভক্তের সমাগম হয় এবং কারা কারা আসেন, কত ভক্তরা কত আনন্দ করেন, এক মেলার পরিবেশ। তো আসুন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা দর্শন করি আমাদের এই রাধাকুণ্ডের তট এবং শ্যামকুণ্ড এবং তার চারিদিকের মেলার পরিবেশ এবং ভক্তদের আনন্দের সেই দৃশ্যগুলোই এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরবো এবং এনজয় করব সম্পূর্ণ দামোদর মাসের আনন্দ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আর মিত্র, কৃষ্ণকুণ্ডের, সরি, শ্যামকুণ্ডের তটে এই যে স্থানটি, এটিকে বলা হয় গয়াঘাট। এখানে পূর্বপুরুষদের শ্রাদ্ধের কর্ম করা হয়, এখানে অনেক ভক্তরা আসেন পূর্বপুরুষদের তর্পণ করার জন্য। যেরকম এখানে অবশ্যই আমরা এই মুহূর্তে দর্শন করে নেব যে পূর্বপুরুষদের কর্ম কিভাবে সাধিত হয়, কিভাবে করেন ব্রাহ্মণেরা, যে দেখুন এনারা করছেন। তো আপনারাও যদি আসেন অবশ্যই এখানে কিন্তু শ্রাদ্ধ ক্রিয়া করতে পারেন, বা অন্য অন্য স্থানের যে তর্পণের ব্যবস্থা, আর আমাদের এই শ্যামকুণ্ডের তটের যে ব্যবস্থা, এর মধ্যে অনেক পার্থক্য, অনেক। কেন কি, এখানে তর্পণ করা মানে ডাইরেক্ট গোলকধামে প্রবেশ করা, তাই না? পূর্বপুরুষদের প্রবেশ করানো যায়। আর এখানে রয়েছে রাশিয়ান ভক্তরা, ওনারা এখানে নিরিবিলি ভজন করছেন। আর আমাদের তমাল বৃক্ষ দেখুন এখানে বসে আছেন পঞ্চপাণ্ডব। আচ্ছা, ভিড়, এত ভিড় দেখাবো মিত্র, এবারে একে একে দেখুন। এই কর্নারটি হলো শ্যামকুণ্ডের কর্নার, ভিড় এখান থেকেই শুরু। আর এ মাসে এখানে স্নান করলে, তর্পণ করলে, জপ করলে মনের সব কামনা বাসনা পূর্ণ হয়। আর আমাদের এখানে বোটও নেমে গেছে। শুধু মনোবাসনা পূর্ণ হয় এগুলো হলো ভৌতিক ব্যাপার, কিন্তু এ রাধে রাধে তোরা জানে দিও, কিন্তু আধ্যাত্মিক ব্যাপার হলো এই যে ভগবান কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম লাভ হয়। হ্যাঁ, তো দেখুন এই স্থানটি একটি সময় পুরো ফাঁকা থাকে,
কিন্তু এখানে এই মাসে পুরো ভিড়। এটা হলো আমাদের চেনাই যাচ্ছে না, এত ভিড়, মানে সঙ্গম। তো এই সেই সঙ্গমস্থলী, একটি সময় এখানটা পুরো ফাঁকা থাকে, আমি ঠান্ডার সময় এই স্থানে বসে বসে জব করতে থাকি অন্যান্য সময় আর কিছুদিন পরেই। আর আজকে দেখুন কী অবস্থা, পুরো রাধা কুণ্ডে ভক্তদের ভিড় আর ভিড়, স্নান করার যেন কম্পিটিশন, স্নান এভাবেই চলতে থাকবে সারা দিন ধরে। আচ্ছা, এবারে ওপারে লক্ষ্য করুন, ওপার থেকে এপার অব্দি সম্পূর্ণ চারিদিকে ভক্ত আর ভক্ত। আয়, আর আমার সঙ্গে আছে আমাদের ভোলু দাদা, বল রাধে রাধে, বল রাধে রাধে। আচ্ছা, এবারে দেখুন আর বিকেলবেলারও সিন দেখাবো, বিকেলবেলারও দৃশ্য দেখাবো, সে সময় আরও ভিড় লক্ষ্য করা যাবে। আর তাছাড়া মেলা, মেলাও আমরা দেখাবো, রাধে রাধে। তো মিত্র, যারা আমরা অন্য অন্য সবাই আছি বিভিন্ন স্থানে, দুর্গাপূজা পালন করি, গণেশ পূজা পালন করি, সরস্বতী পূজা পালন করি, হ্যাঁ আরও অনেক পূজা পালন করি, কিন্তু কিন্তু সেসব পুজোর আনন্দ একদিন, দুদিন, তিন দিন কিংবা এক সপ্তাহ। আর আমাদের রাধা কুণ্ডের এই অধিক মাস, নিয়ম সভার মাস, দামোদর মাস, আমরা এক মাস উদযাপন করে থাকি এবং এই এক মাস ধরে আনন্দ চলতে থাকে। তাহলে দেখুন, মানে আনন্দের লংজিভিটি কাদের, যারা কৃষ্ণভক্ত তাদের, তাই না? কৃষ্ণভক্তদের আনন্দ সবচাইতে বেশি, এটা কিন্তু বুঝতে পারি। পুরো এক মাস ধরে আমরা আনন্দ করি, আর শুধু এক মাস কেন, তারপরে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, নৃসিংহ চতুর্দশী, কত পর্ব আমাদের চলতেই থাকে, তাই না? তাহলে আনন্দের কোনো সীমা নেই, অপরিসীম আনন্দ। আর তারপরে কৃষ্ণ ভক্তরা যখন ভগবানের নাম জপ করেন এই রাধা কুণ্ডের তটে বসে, তখন তো তিনি স্বয়ং গোলকধামে বসে থাকেন আর আনন্দ উপভোগ করেন। চলুন এবারে জাহ্নবী মাতার স্থানটিও দর্শন করে আসি। সব জায়গাতেই ভিড় রয়েছে, অপরিসীম ভিড়। তারপরে আরও মন্দিরও দর্শন করব, পরিক্রমাও করব আমরা। কেন কি, ওপার থেকে দেখেছেন এপারটা, এবারে এপার থেকেও দেখতে হবে ওপারটা, তাই না? দেখুন সঙ্গমস্থলী কত সুন্দর লাগছে, হ্যাঁ ভক্তদের ভিড়। সন্ধ্যের দিকে, বিকেলের দিকে আবার আমরা দর্শন করব। জয় জাহ্নবী মাতা কি জয়। এখানে কোনো রকম এমার্জেন্সি যদি প্রয়োজন হয়, সে কারণে সিকিউরিটি ফোর্সও রয়েছে, কারণ কি ভক্তদের টল থাকে, সবাই সাঁতার জানেন কি জানেন না সেটিও একটি ব্যাপার সে কারণে। আর গোপীনাথ মন্দিরের বাইরে এসে দেখুন পুরো রোড, পুরো ব্লক ভক্তদের ভিড়ে। এবার ভক্তদের সাথে আনন্দ করতে করতে আমরাও পরিক্রমা করব আর দর্শন করব বিভিন্ন রকমের স্থান, মালার দোকান, খাবারের দোকান, ভক্তরা কী করছেন, কী বিক্রি হচ্ছে, তাই না? অনেক কিছু দর্শন করব আমরা ভ্রমণ করতে করতে। আর এখানে হলো প্রদীপের ব্যবস্থা, দোকানে দোকানে মালার ভিড়, ভক্তদের ভিড়। এটি হলো গোবিন্দ মন্দির প্রাঙ্গণ, সেখানেও অনেক, মানে মেলা পুরো রাস্তা জুড়ে। কিন্তু এই মেলা কি, এই মেলা হলো আধ্যাত্মিক মেলা, তাই না? আর আধ্যাত্মিক মেলায় কোনো ভৌতিক জিনিস পাবেন না, পাবেন আধ্যাত্মিক জিনিস। আর এখানে রয়েছে একটি গোমাতা যার ছটি পা রয়েছে। তো আধ্যাত্মিক বাজারে শুধু কৃষ্ণপ্রেমের জিনিস পাওয়া যায়, যে মালা পরলে পরে কৃষ্ণপ্রেম প্রাপ্তি হয়, ভগবানের সেবা করার
भगवान के सिंगार करार जिनिसपत्र पावा जाए सब किछु एछाड़ा आध्यात्मिक बजारे आर की पावा जाबे ताई ना। हाँ सम्पूर्ण विश्व ब्रह्मांड थेके आलादा जे नगरी सेटी हलो ए कृष्ण भक्तेर नगरी वृंदावन धाम ब्रजधाम। तो मित्र घटना हलो आमरा जदि कृष्ण नाम ग्रहण करी बा भगवान सेवा करी ताहले कि हय कालरूपी सर्पकेओ जय करा जाए ताई ना। जे कालरूपी सर्पके जय करेछिलेन के परीक्षित महाराज ताई ना। तो गलाय धारण करलाम कालरूपी सर्पके तो भयेर किछु नेइ से तो छिलो। तो जाइ होक देखुन इनिओ किन्तु आमादेर बंधु होये जाबे जखन आमरा कृष्णेर शरणे आसब कृष्ण नाम ग्रहण करब तखन। आर तार आग पर्यन्त भय थाके एसबे तारपरे आर भय नाइ। राधे राधे तुई हाथ दिसछिस क्यान तोके किन्तु देबे भाई। लो भैया इसको पैसा दे देते हैं। तो এখানে কি আছে ভগবানের জিনিস দেখি। 90 টাকা 90 50 40। ভগবান গোপালের ছোট ছোট সিংহাসন পঞ্চাশ টাকা 30 টাকা 30 টাকা। মোটামুটি বিকি কিনি চলছে আমাদের আধ্যাত্মিক নগরীতে। হ্যাঁ আর এই যে ভগবানের মন্দির সাজাবার জন্য সুন্দর সুন্দর মালা পাওয়া যায় এবং দেখুন কত সুন্দর ঘন্টা তৈরি করে রেখেছে। তো এর কিন্তু ভালো। আরে মুসে কে নিকাল রায় পানি 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 পিলায়। আচ্ছা এ ফেনা কেউ নেই উঠা রা ইয়ে দোয়া কর রে নাগ বাবা গেলে মেডা আলু ফেনা কায় নেই কল রে। तो ऐसे ही कर लो बस पानी उठते देगा सब को अभी पानी पिया। अच्छा सब निकल जाएगा उतर के सब निकल जाएगा। कर दो आज एक छोटा छोटा साइज बड़ो लागे बड़ो मोटा तबे मजा मजा आवे ठीक साइज। यही हलो हमारे राम सीता। जय जय श्री राम सीता की जय। সব ভগবানের জন্য বিকি কিনি চলছে। হ্যাঁ ভগবানের মুকুট আদি সব পোশাক আদি সব কিছু পাওয়া যায়। এবার আসছে আমাদের পিছন থেকে কীর্তনের চলে রাধে রাধে রাধে। দেখুন একেই বলে বৈকুণ্ঠ লোক কিংবা গোলোক ধাম। ললিতা কুণ্ড জয় জয় ললিত সখী কি জয়। তো আমরা ললিত কুণ্ড দর্শন করলাম, দর্শন করে ধন্য হয়ে গেলাম। আমাদের গোপালের পোশাক আদি সব এখানেই পাওয়া যাচ্ছে খুব অল্প দামে 10 টাকা 5 টাকার বিনিময়ে। খুব সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায়। না 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 এই কীর্তনে কোনো কপিরাইট নেই। হ্যাঁ রাধে রাধে আল্লাহ লাল্লা কি জয় হো বলো। জয় জয় গিরিরাজ মহারাজ কি জয়। राधे राधे अभी छोर रूप परिक्रमा कंप्लीट कर रहे हैं।
चलो नाना की करछे देखी माता जी फूल दिच्छे राधे राधे भगवान जन्य सेवा होच्छे राधे राधे ধাম সেবক উত্তম চ্যানেলের নাম আচ্ছা কতদিন থাকবেন কতদিন অন্নকূটের পরে যাব আচ্ছা ও তাহলে ঠিক আছে দেখা হতে থাকবে ভজন করুন আনন্দ করুন ভালো লাগছে না হ্যাঁ আয়া ভক্তরা কতটা নির্দয় দেখুন ভক্তদের দয়া মায়া নাই কত শান্তভাবে তাকিয়ে আছে একে কেউ দিচ্ছে না হ্যাঁ কারোর দয়া নেই ও একা একা বসেছিল হ্যাঁ হুম এই যে এই হলো গৌরাঙ্গ মহাপ্রভু সেই গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে বসে ভক্তদের সাথে আলাপ করেছিলেন রাধাকুণ্ড সম্বন্ধে এবং শ্যামকুণ্ডের সম্বন্ধে সেই স্থান সমাধি আমার একটি জিনিসের উপরে লোভ লাগে সেটি হলো রাধা মাধব আমার একটা নজর আছে আচ্ছা আমাদের রাধাকুণ্ডের তটে কত সুন্দর সুন্দর গোপাল পাওয়া যায় দেখুন জয় গোপাল জয় নন্দলাল কোথায় গোবর্ধনে না এই গোপাল খারাপ কিছু গোপাল ভাল লাগছে তো দেখতে এই তো বৃন্দদেবী দেখুন মাথায় করে ভ্রমণ করছে পরিক্রমা করছে হ্যাঁ বৃন্দদেবী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রাধাকুণ্ড শ্যামকুণ্ড সব পরিক্রমা করছে এই তো এখানে ভক্তরা তো আছে যে যার মনে কিন্তু আবার এই ভক্তদেরকে ফলো করার জন্য কিন্তু ভক্ত বসে রয়েছে সেটি হলো দেখুন কার ব্যাগ ব্যাগের মধ্যে খাবার আছে কি নেই সেগুলো ফলো করছে উপরে বসে বসে কখন অ্যাটাক করা যায় হ্যাঁ ঘাড়ের উপরে কিন্তু লাফিয়ে যে কোনো সময় পড়তে পারে তো এই হলো রাধাকুণ্ডের আমাদের মেলা সব রকম জিনিস আমরা দর্শন করতে পারি আনন্দ উপভোগ করতে পারি হ্যাঁ তাই না তাই এরকম মেলা কিন্তু পুরো এক মাস ধরে বলুন কত আনন্দ জিলেপি মিষ্টি সিঙাড়া কি নেই এ তো আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে কিন্তু স্পটে এসে যখন দেখবেন তখন যে আনন্দ পাচ্ছেন এর থেকেও অনেক বেশি আনন্দ মানে পেটে খিদে থাকলেও রাধে শ্যাম পেটে খিদে থাকলেও রাধে রাধে ভক্ত আমি সব সময়ের জন্য ঘরে আপনার ভক্ত আমি রাধে শ্যাম রাধে শ্যাম আমি ঘরে বসে হতে পারিনি ওরে বাপরে মোবাইল চালে আমি সব সময় দেখি আমার বাড়ির সবাই আপনার ভক্ত আচ্ছা কোথায় আমার আশ্রম হচ্ছে কেশবভারতী চিপাটের পাশে আচ্ছা গঙ্গার উপরে সুরধনের তীরে একদম মিতাইচাঁদের আশ্রম নিত্যানন্দ প্রভু যেখানে বিশ্রাম করে পার হয়ে মহাপ্রভু এনেকে ফিরাতে গিয়েছিলেন কেশবভারতীর চিপাতে আচ্ছা আচ্ছা রাধে রাধে চলছে দণ্ডবত পরিক্রমা চুড়ি কিনছেন বাড়ি নিয়ে যাবেন বলে খুব ভালো আর ব্রজবাসীরা এই চুড়ি ব্যবহার করে সবাই হ্যাঁ এই যে এখানে আছে হরেক রকম চুড়ি আগে পরুন তারপরে নিন তাই না যে তিলক ওজন করে বিক্রি করছে ওজন করে বিক্রি হয় রাধে কেতনে রুপায় কিলো হয় রাধে চল্লিশ টাকা কিলো ভালো আর তিলকের ভ্যারাইটি দেখুন এই একটি দুটি তিনটি চারটে পাঁচটে ছটা রাধে রাধে মাসি তিলক নিয়েছেন দেখি মাসি নেবে একটা একটু দেখেই নিক
রঙও দেখবে না মাসি কত দাদা এটা এটা কত দাম দাদা 250 টাকা বাহ 400 টাকা ওটা না কিন্তু আমি 800 টাকা দাদা মাসি 150 টাকা বলেছে দেখি না কি করে হ্যাঁ কি বলছে মাসি 150 টাকা দেবে না দেবে না এই হলো এই যে দেখুন এই যে ভক্ত আছে পুরো ভগবানের যত অবতার সব একসঙ্গে নিয়ে বসে আছেন চল রায়ো 180 থেকে আর কম চাই না 150 টাকায় কবে নামবে কি চাদর রে এগুলো কটন না সব পলিস্টার মিক্স ওই জন্যই তো রাধে রাধে এটি হলো একদম পিওর আমাদের কৃষ্ণ ভক্তের দোকান কৃষ্ণ ভক্ত নয় তাহলে কৃষ্ণের দাস দাস হতে পারেন নাই হায় তাহলে আমাদের কি গতি হবে আপনি যদি এই কথা বলেন হ্যাঁ আমাদের তো মানে নাম নিশানও কিছু নেই আমরা কোন জনিতে যাবো ভগবত ধামে চলে যাবো সিঁড়ির গোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন আমি তো জঙ্গলের মধ্যে না তুমি করতে আমি করতাম না ভগবানের সেবার জন্য ভিডিও তোমার হবে যখন বুঝবে তখন কি জ্বালাতন সজ্জনী ধামে এসে এসব কি হচ্ছে অজয় এটা এসব ঠিক না অন্যায় হলো কিন্তু এটা আমার সাথে হ্যাঁ কিশোর অন্যায় কোনো অন্যায় নেই তো মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে